হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা উঠে চা নাস্তা করার পর এবার রান্নাটা শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি শুটকি শিরা আর শাকটা বসিয়ে দিয়েছি, তারপর আমি মাছ দিয়ে আলু রান্না করে নেব। এদিকে আমি মাছও ভাজি করে নেব, তো পাবদা মাছ ভাজি করে নেব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি, এবার পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর আমি মাছটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো একবারে শেষে উপর থেকে ধনে পাতা দিয়ে দেব। আর এখানে পাবদা মাছটাও করেছিলাম। অন্যদিকে আরও মাছ আনা হয়েছে, তো এখানে বড় ইচা আনা হয়েছে আর আরও পাবদা মাছ আনা হয়েছে। তো তো সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। এবার আমরা দুজন মিলে শপিং করতে বের হয়েছি। তো রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, যার কারণে অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। তো শুক্রিয়া মার্কেটে চলে আসলাম আর এখানে রেডিমেড কয়েকটা ড্রেস দেখছিলাম। তো কয়েকটা ড্রেস কিনে এবার জুতার দোকানে চলে আসলাম। আর শপিং শেষে আসার পথে তো মাঝরাস্তায় নেমে গেলাম, কিছু বাজার ছিল, তো মাছ তরকারি কিনে তারপর আমরা গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো বাসায় চলে আসলাম আর আজ ভিডিওটা এখানেই শেষ করবো। আসসালামু আলাইকুম।